মানুষটা প্রথমে একটা টক্সিক সম্পর্কে ছিল যেটা ব্রেকআপ হয়ে গেছে, তারপর অনলাইনে বা কোনোভাবে আপনার সাথে তার পরিচয়, কয়েকদিন কথা বলার পর আপনার নিজেরই ভালো লাগা কাজ করে, সিম্প্যাথি দিতে গিয়ে আপনি তার প্রেমে পড়েছেন, তারপর আপনারা দুজন একটা সম্পর্কে চলে আসেন। এটা কিন্তু খুব বেসিক একটা কমন ইন্টারনেট লাভ স্টোরি। কিন্তু কাহিনীতে টুইস্ট তখন আসে যখন আপনি এইটা বুঝতে পারেন কয়েকদিন পর যে আসলে তার সম্পর্কটা বা তার এক্স টক্সিক ছিল না, আপনি বর্তমানে যে মানুষের সাথে রিলেশনশিপে আছেন সেই মানুষটা টক্সিক, এখন আপনার জীবনটাও টক্সিক হয়ে গেছে। কিন্তু আপনি তো খাল কেটে কুমির নিজের বাসায় নিয়ে আসছিলেন, মনে আছে? আপনি জোর করে মানুষটাকে একদম যেভাবে হোক পটাটোটা রিলেশনশিপ করে ফেলছেন, দোষটা আপনার, তাই আপনি সহজে তাকে ছেড়েও দিতে পারতেছেন না। কাহিনীতে দ্বিতীয় প্লট টুইস্ট, যখনই আপনি এটা ডিটারমাইন্ড যে না আমি আর রিলেশনশিপ রাখবো না, আমি আর সম্পর্কটা রাখবো না, আমি ব্রেকআপ করতে চাই, তখন আপনি একটু রিয়েলাইজ করলেন যে এই টক্সিক মানুষটার উপরে আপনি আসক্ত হয়ে পড়েছেন। এই সেম ঘটনা রিসেন্টলি আমার এক ক্লাসমেটের সাথে ঘটছে। বেচারি খুব সুন্দর হাস্তা খেলতা একটা বাচ্চা ছিল, হঠাৎ করে কয়েক মাস আগে একটা গাঞ্জাখোরের সাথে ফেসবুকে পরিচয় হয়, তারপর সে ব্রোকেন গাঞ্জাখোরকে সিম্প্যাথি দিতে গিয়ে সেই গাঞ্জাখোরের সাথে রিলেশনশিপে যায়, রিলেশনশিপ কয়েক মাস যেতে না যেতেই এখন টক্সিক হয়ে গেছে, পরীক্ষা চলতেছে, পরীক্ষার আগে আগে সে একদম ব্রোকেন হয়ে ডিপ্রেসড হয়ে বসে আছে একটা কোণে। হাসবো না কাঁদবো, সিম্পলি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে কোনো ধরনের মাদকদ্রব্যই কিন্তু বিষাক্ত, আর এই বিষটাকে কন্টিনিউয়াস সেবন করার মাধ্যমে মানুষ একটা সময় এটার উপর আসক্ত হয়ে পড়ে, তখন এই বিষটা ছাড়া আর ভালো লাগে না। নিজের শরীরের যতই ক্ষতি হোক না কেন, নিজের মানসিক স্বাস্থ্যের যতই ক্ষতি হোক না কেন, এই বিষটাকে ছাড়া মানুষের কোনো কিছুই সহ্য হয় না। টক্সিক সম্পর্কগুলোও সেম, এই টক্সিক সম্পর্কে থাকতে থাকতে একটা মানুষ এই টক্সিসিটির উপর আসক্ত হয়ে পড়ে, নিজেও একটা সময় কখন টক্সিক হয়ে যায় বুঝতে পারে না। এই কারণেই বন্ধুত্ব হোক বা প্রেম, যে কোনো একটা মানুষকে জীবনে জায়গা দেওয়ার আগে এইটা আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট যে সেই মানুষটা টক্সিক কি না। নাম্বার ওয়ান, কন্টিনিউয়াস নেগেটিভিটি। টক্সিক মানুষের কাছে কখনোই আপনি অন্য একটা মানুষের সম্পর্কে পজিটিভ কিছু শুনবেন না, তার কাছে দুনিয়ার সবাই খারাপ, দুনিয়ার সবাই একদম থার্ড ক্লাস, সে নিজেই ভালো মানুষ, আর এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে তার এক্স, তার এক্স তার সাথে এটা করছে, তার এক্স খুব এটা ছিল, তার এক্স খুব টক্সিক ছিল, তার এক্স তাকে মানে মেন্টালি এইটা করতো, ওইটা করতো, ফিজিক্যালি অ্যাবিউজ করতো। আরে ভাই থাম, এতই যখন খারাপ ছিল তো রিলেশনশিপ কেন করছিলি? আচ্ছা রিলেশনশিপ করছিলি ভালো কথা, এতদিন রিলেশনশিপে কেন ছিলি? আর ঠিক আছে ফাইন, ব্রেকআপ করছিস, ব্রেকআপের পর এখন আমার কাছে কেন আসছিস সিম্প্যাথি নিতে? এই নে সিম্প্যাথি। নাম্বার টু, অলওয়েজ ডিসঅনেস্ট। এরা কখনো অনেস্টলি কোনো কিছু আপনার কাছে কনফেস করবে না, এরা এমন একটা প্রিটেন্ড করে যে পৃথিবীতে যত খারাপ ঘটনা আছে সব কিছু এদের সাথে ঘটে গেছে, আর এই খারাপ ঘটনাগুলো ঘটার পিছনেও এদের অ্যাবসোলুট কোনো দোষ নাই, এদের কোনো হাতই নাই, সব অন্য মানুষের দোষ, সব মানে সিচুয়েশনের দোষ, সব সে নিজে পরিস্থিতির শিকার হয়েছে, তার কোনো দোষই নাই। এই মানুষগুলো সব সময় আপনাকে একটা মিথ্যার মধ্যে রাখবে এবং সবসময় নিজেকেও একটা মিথ্যার সান্ত্বনা দিতে থাকে। নাম্বার থ্রি, ম্যানিপুলেটিভ বিহেভিয়ার। জীবনে আসার সাথে সাথে এরা ম্যানিপুলেট করা শুরু করে, একদম মানে অধিকার ফলানো শুরু করে। হ্যাঁ তুমি এটা করছো কেন, তুমি এটা করো নাই কেন, এটা করতে বলছিলাম করো নাই কেন, তুমি ঘুমানোর পর আমাকে মেসেজ দাও নাই কেন, তুমি ঘুম থেকে ওঠার আগে আমাকে বলে ওঠো নাই কেন। প্রথম প্রথম এই জিনিসগুলো না অনেক কিউট লাগে অনেক কাছে, অ হি সো কেয়ারিং, এগুলো কেয়ারিং না, কয়েকদিন পর বুঝতে আরো। নাম্বার ফোর, নিড ফর অ্যাটেনশন। এই মানুষগুলোর প্রচুর অ্যাটেনশন দরকার, মানে অ্যাটেনশন ছাড়া এরা নিঃশ্বাসও নিতে পারে না, আর এই অ্যাটেনশনের জন্য এরা কন্টিনিউয়াস ফেসবুকে কী করতে থাকে, ছ্যাঁকা খাওয়া পোস্ট দিতে থাকে, বেদনা শেয়ার করতে থাকে, ও প্লিজ আমার জীবনে অনেক দুঃখ, আমার অনেক দুর্দশা, প্লিজ আমাকে একটু অ্যাটেনশন দাও, আমাকে একটু সিম্প্যাথি দাও। সোশ্যাল মিডিয়ার এই যুগে যে কোনো ধরনের প্রেমের সম্পর্কে জড়ানো বা যে কোনো ধরনের বন্ধুত্ব বা যে কোনো ধরনের সম্পর্কে জড়ানো কিন্তু খুবই ইজি হয়ে গেছে, ঠিক ততটাই কঠিন হয়ে গেছে একটা সুস্থ বা হেলদি মেন্টাল বন্ডিং জেনারেট করা। একটা মানুষ যার সাথে আমি দিন শেষে আমার মনের কিছু কথা শেয়ার করতে পারি, অনুভূতিগুলোকে শেয়ার করতে পারি, আর এত কিছুর বিনিময়ে, আমার এত প্রায়োরিটির বিনিময়ে সেই মানুষটা যদি শুধুমাত্র আমাকে টক্সিসিটি দেয়, তাহলে সেই বিষটা না জীবনের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। এতে প্রথম যে জিনিসটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আপনার মেন্টাল হেলথ, তারপর আপনার নিজের পরিবার, আপনার বাবা মা, আপনার ভাই বোন বা আপনার কাছের মানুষগুলো, আর থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আপনার ক্যারিয়ার। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি আপনার জীবনে টক্সিক মানুষগুলোকে বয়ে আনবেন, নাকি বর্তমানে এক্সিস্টিং যে টক্সিক মানুষগুলো আছে তাকে লাথি মেরে বের করবেন।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। টেক কেয়ার।